মেঘ বুঝতে পারল সবাই ওর কাছে এখনই প্রশ্নের ঝুলি খুলে বসবে হিররা শুধুমাত্র জানত কাগজে কি আছে হীর মেঘের কাছে এগিয়ে বলল ইউ নো বান্ধবী ইউ আর এ জিনিয়াস তুই আগে থেকেই জানতি এরকম কিছু হবে তখন ধূসর বলল হির তোমরা কি নিয়ে কথা বলছ আর কাগজে কি ছিল যার জন্য পুলিশ অফিসার চলে গেল আর কি বলল করতে দেখা হবে সব থেকে বড় কথা শেফালি খানকে তখন মেঘ বলল আরে ধূসর রিল্যাক্স আমি জানি সবার অনেক প্রশ্ন আমি এক এক করে উত্তর দিচ্ছি প্রথমত শেফালি খান আকাশ মাহমুদের মা ওরফে নীলির শাশুড়ি মা আর কাগজটা হল প্রিবেল অর্দার আর বাকিটা হলো কাল যখন আকাশ মাহমুদ যে ঘটনা ঘটালো মনে হয়েছে সে শুধু নীলকে না আমাকেও আপনার থেকে আলাদা করতে চাইছে তারপর যখন সে ধরা পড়ল আমার মনে হল সে যখন সে নীলকে এভাবে নিতে চায়নি তাহলে অন্য কিছুর প্ল্যান করতে পারে এখন আইনি সাহায্য নিতে পারে আমার নামে কেস করতে পারে হয়তো শেফ আলী খানকে তার রক্তের কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেইল করে কিছু করতে পারে তাই রাতেই আমার অ্যাসিস্ট্যান্টকে বলি প্রিবেলের একটা পেপার তৈরি করতে সে সব করে সকালে জানায় হির ওটা আনতেই সকালে গিয়েছিল আপাতত বেল পেলাম কিন্তু কেস্টা করতে উঠবে তখন আমাকে যেতে হবে এই হল মূল কাহিনী তখন ঈশান বলল বাপরে এত কিছু মেঘ এত বুদ্ধি কোথায় রাখো তখন ধূসর বলল কার বউ দেখতে হবে না ডক্টর ধূসর এসান শুভ্র এর ব্যারিস্টার বউ এই কথা শুনে সবাই হাসল তখন মেঘ সব রেখে ওর বাবার কাছে গেল এটা দেখে সকলে চুপ হয়ে নিজেদের মতো রইল মেঘ ওর আব্বাকে বলল আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার তো বিকেলে আসার কথা ছিল তাহলে এখন আর বলবেন না অ্যাসান বলল এখন আসতে ওর বিজনেস পার্টনারদের সাথে পরিচিত করতে ও আচ্ছা কাল রাতে ঘুমিয়েছিলেন আব্বা রাতের ওষুধ খেয়েছিলেন আয়মান চৌধুরী মেয়ের গালে হাত রেখে বলল হুম ওষুধ খেয়েছিলাম আপনি তো আজানকে দায়িত্ব দিয়ে এসেছিলেন সে হুট করেই দায়িত্ববান হয়ে গেছে তবে ঘুমটা খুব একটা হয়নি তাই তো সকাল হতেই ফোন দিয়েছিলেন হুম আব্বা একটা জিনিস জানেন কি যদি মনে করেন আমি আপনার থেকে দূরে তাহলে সত্যিই আপনার মনে হবে আমি আপনার থেকে দূরে আছি কিন্তু যদি মনে করেন আমি আপনার কাছেই আছি তাহলে যত দূরেই থাকি না আপনার মনে হবে আমি আপনার কাছেই আছি বুঝতে পেরেছি আমার আম্মা আমাকে কি বলতে চেয়েছে তখন এহসান খান ওদের কাছে এসে বলল সেই মেয়ের সাথে কথা বলতে শুরু করলি আমরাও আছি তো আমার আম্মার সাথে যতই কথা বলি অ্যাসান মন যে ভোরে না আচ্ছা ওই যে আমার বিজনেস পার্টনাররা চলে এসেছে চল আয়মান চৌধুরী এহসান খানের সঙ্গে চলে গেল তখন বাকিদের সাথে মেঘ কথা বলল আজান তো ছাড়তেই চায় না মেঘ সবার সাথে হেসে হেসে কথা বলছে মায়মুনা চৌধুরী শুধু দেখতে লাগল তখন দিলরুবা খানম ওনার কাছে এসে বলল কি হল আপা মেঘের কাছে যাবেন না তখন মায়মুনা চৌধুরী বলল কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর কাছে গেলে তিক্ততা চলে আসে এই কথাটা একদিন মেঘ বলেছিল তখন কথাটার মর্ম বুঝতে পারিনি তবে আজ বুঝতে পারছি ওর কাছে যাওয়ার যোগ্যতা নেই আমার কোনোদিন অর্জনই করতে পারিনি চিন্তা করবেন না আপা সত্যি যা হয়েছে তা ভুল তবে ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে হুম এখন সেই দিনটারই অপেক্ষা করছি তখন ধূসর এলো শাশুড়ির কাছে কুশল বিনিময় করল তারপর অন্যদের সাথে কথা বলতে লাগল হুট করে ধূসরের নজর পড়ল তার বাবার বিজনেস পার্টনার একজনের হাতের দিকে ধূসর তাড়াতাড়ি মেঘের কাছে গেল তখন মেঘ জায়মাদের সাথে বসে কথা বলছিল ধূসর কিছু বলবে তার আগে ধূসরের বাবা ওনার বিজনেস পার্টনারদের সাথে ওদের পরিচয় করিয়ে দিল একজনের সাথে কথা বলার সময় দুজনেরই খটকা লাগল কারণ কণ্ঠটা কোথাও শুনেছে একজন বারবার মেঘের দিকে তাকাচ্ছিল তা দেখে মেঘ আন্দাজ করল মেঘ হাতের দিকে দেখতে লাগল অতঃপর দুজনেই আন্দাজ করল কিছু মেঘ আর ধূসর এক জায়গায় দাঁড়িয়ে আছে হুট করে ধূসর বলল ব্যারিস্টার বউ আপনি কি কিছু আন্দাজ করেছেন বাবার বিজনেস পার্টনারদের মধ্য হতে তখন মেঘ ঘাড় ঘুরিয়ে বলল আমি যা ভাবছি আপনিও কি তাই ভাবছেন ডক্টর ধূসর ঘাড় ঘুরালো মেঘ আগে থেকেই ঘুরেছিল দুজনের চোখাচোখি হতেই দুজনে হেসে উঠল আর বলল কংগ্রাচুলেশন মিস্ট্রি সলভ এখন প্রমাণের পালা তখন রোহিণী বলল এই তোমরা দুজনে কি মিস্ত্রি সলভ করছ তখন মেঘ বলল রিয়াল লাইফ মিস্ত্রি অতঃপর চৌধুরী পরিবার ছাড়া সবাই খেয়ে দে একটু সময় কাটিয়ে চলে গেল রাত হলো আজ ধূসর আর মেঘ চৌধুরী বাড়িতে যাবে জাবিনরা ওখান থেকেই নিজেদের শ্বশুর বাড়ি চলে গেছে হীর যাবে ফ্ল্যাটে হুট করেই হীরের মনটা খারাপ হয়ে গেল চারপাশ থেকে একাকিত্ব ঘিরে ধরেছে যেন আপাতত হীর রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছে কিন্তু একটা গাড়িও পাচ্ছে না মেঘ বলেছিল আরেকটু পর মেঘের সাথে বের হতে ও বাড়ি নামিয়ে দিয়ে যাবে কিন্তু হীর শুনল না এখন নিজেই নিজেকে বকছে আর বলছে কি দরকার ছিল একা একা রাত করে বাড়ি ফেরার মেঘ বলল যাওয়ার সময় ড্রপ করে দিয়ে যাবে কিন্তু না তোর ভালো কথা সহ্য হয় না হির এবার বোজ কেমন লাগে আর গাড়িগুলোও সব মরে গেছে আজ যে হির রাস্তায় নেমেছে এখন এইটুকুর জন্য উবার ডাকবো না থাক আরও লেট হবে এর থেকে আরেকটু অপেক্ষা করি তখন একটা গাড়ি থামল প্রথমে হির একটু ভয় পেলেও চালককে দেখে দম ছাড়ল কারণ লোকটা অনিক অনিক গাড়ি থেকে নেমে বলল গাড়ির জন্য অপেক্ষা করছেন নাকি মিস এখন কিন্তু গাড়ি পাবেন না বৃষ্টি হয়েছে সন্ধ্যার দিকে এখন গাড়ি পাওয়া মুশকিল আপনি আমার সাথে আসুন আমি লিফট দিচ্ছি হির ভাবল মানা করবে কিন্তু পরিস্থিতি সাপেক্ষে মেনে নিল ও গিয়ে গাড়ির পেছনের দরজা খুলে বসল তা দেখে অনিক হাসলো অনিক নিজের সিটে আগেই বসেছিল হির বসার পরেও সে গাড়ি স্টার্ট দিল না তা দেখে হির বলল এখন কি আপনি বলবেন আমি আপনাকে আমার ড্রাইভার মনে করেছি নাকি যে পেছনে এসে বসেছি যদি এটা বলেন তবুও আমি এখানে বসব ঠিক আছে কারণ হুট করেই কারো পাশাপাশি বসা যায় না ওটার যোগ্যতা অর্জন করতে হয় তাছাড়া আপনি অপরিচিত মানুষ হুট করে আপনার পাশে বসা বড্ড বেমানান তাতে মানুষ আমাকে আনসমার্ট আর অসামাজিক বলুক সমস্যা নেই আপনার গাড়ি ছাড়ার হলে ছাড়ুন না হলে বসে থাকুন অনেক হাসলো আর বলল আপনাকে আমি যে শুধু আলাদা ভাবতাম তাই না আপনি সত্যিই আলাদা এটা সত্যি মানুষ আপনাকে অসামাজিক বলবে কিন্তু আমি এই বিষয়ে রেসপেক্ট করলাম কারণ আপনি ঠিক বলেছেন অপরিচিত মানুষের পাশে বসা বড্ড বেমানান যাই হোক আমরা অপরিচিত থেকে পরিচিত হতে পারি হুম জানি আপনি তো ধূসর ভাইয়ার বন্ধু নাম অনিক সাথে পুলিশ এটাকে পরিচিত বলে নাকি অবশ্য একটু আগেই অপরিচিত বলেছেন যাই হোক আমি অনিক হোসাইন একজন পুলিশ কর্মকর্তা আপনি আমিও তো এটাই বলেছিলাম যাকগে আমি মুমতাহিনা হির একজন ওয়েডিং প্ল্যানার ও আচ্ছা এখন গাড়ি ছাড়ুন অনিক কথা না বলে গাড়ি ছাড়লো সারা রাস্তা ফ্ল্যাটের ঠিকানা ছাড়া আর কোনো কথা হল না ওদের মাঝে ফ্ল্যাটের সামনে গাড়ি থামালে হির বাইরে বেরিয়ে ধন্যবাদ জানালো তখন অনিক বলল আপনি চাইলে আমার পাশে বসার অধিকার নিতে পারেন মানে আমাকে বিয়ে করবেন মিস মুমতাহিনা হির কথাটা শুনে হির এক প্রকার থমকে গেল ও অনিকের দিকে তাকালো একবার তারপর তাড়াতাড়ি করে ভেতরে চলে গেল একটাবার পেছনে তাকালো না পর্যন্ত তখন অনেক ভাবল একটাবার তাকালো না পর্যন্ত নাকি ওনার আমাকে পছন্দ নয় নাকি হুট করে একটু পরিচয় বিয়ের প্রস্তাব দিলাম বলে ধুর আমারও এত তাড়াতাড়ি করা উচিত হয়নি কিন্তু ওনাকে যে প্রথম দেখাই ভালো লেগেছে ধুর কি করব আপাতত বাড়ি যাই পরেরটা পরে দেখা যাবে বলে অনেক গাড়ি ছাড়ল আড়াল থেকে হির দেখল একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্ল্যাটে ঢুকে পড়ল কিন্তু ঢুকতেই সব এলোমেলো দেখে হির দীর্ঘশ্বাস ও গিয়ে সরাসরি বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল ভালো লাগছে না কিছুই হুট করেই সবকিছু অস্বস্তিকর হয়ে উঠছে মেঘরা খান বাড়ির সবার থেকে বিদায় নিয়ে চৌধুরী বাড়িতে আসল নীলকেও নিয়ে এসেছে যদিও দিলরুবা খানম রেখে আসতে বলেছিল কিন্তু নীল বলছে তার আম্মুর সাথে আসবে তাই মেঘ সাথে করে নিয়ে এসেছে মায়মুনা চৌধুরী আগেই চলে এসেছিলেন জামাইয়ের আপ্যায়নের ব্যবস্থা করার জন্য ধূসর এসে ফ্রেশ হয়ে নিচে নামতেই মায়মুনা চৌধুরী আর আশা চৌধুরী জামাই আপ্যায়নে লেগে পড়ল ধূসর সব খাবারের দিকে তাকিয়ে আছে সবকিছু বেশি বেশি করে তার প্লেটের চারপাশে রেখেছে তখন ধূসর বলল মা আজান কোথায় মুজাহিদ ভাইয়া কোথায় ওনাদের ডাকুন একসাথে খাই আব্বা কে ডাকুন তখন মাইমুনা চৌধুরী বলল তোমার আব্বা খাবেন না ধূসর আর আজান ওরা আসছে ওই তো এসে গেছে মুজাহিদ ধূসরের পাশে বসে ধূসরের কানের কাছে গিয়ে বলল নতুন জামাই সবকিছু খাবেন কিন্তু কিছু রেখে ওঠা যাবে না আমিও এমন গ্যারাকলে পড়েছিলাম ভাই খুব কষ্টে এদের থেকে মুক্তি নিয়েছিলাম বুঝেছ বিপ্রিপেয়ার ধূসর হাসল মুজাহিদ ঠিক হয়ে বসল তখন মুন বলল এই তুমি ধূসরকে কানে কানে কি বললে তখন ধূসর বলল কি আর বলবে দুলাভাই বলছিল আমি নতুন জামাই দেখে সবাই আমাকেই বেশি বেশি খাবার দিয়ে আপ্যায়ন করছেন সে বুঝি পুরনো হয়ে গেছে তাকে কেউ দেখছেই না মুজাহিদ হা করে ধূসরের দিকে তাকিয়ে আছে কি সুন্দর করে ওকে ফাঁসিয়ে দিল মুন রেগে ওর দিকে তাকিয়ে আছে তা দেখে মুজাহিদ একটা মেকি হাসি দিল তখন আশা চৌধুরী মুজাহিদের প্লেটে বেশি করে খাবার দিয়ে বলল আমাদের বাড়িতে সব জামাই সমান নাও বাবা খাও তখন মুজাহিদ বলল আমি সেরকম কিছুই বলিনি ফুপি ধূসর মজা করেছে তখন মুন বলল হয়েছে শাক দিয়ে মাছ ঢাকতে হবে না চুপচাপ খাওয়া শুরু করুন তখন মুজাহিদ আসতে করে বলল ধূসর এভাবে না ফাঁসালেও পারতে আমরা হইলাম ভাইরা ভাই বুঝলেন আমি একা কেন বেশি খাব তাই ভাবলাম আপনাকেও নিয়ে খাই অতঃপর ওরা সবাই খাওয়া শুরু করল আশা চৌধুরী আর মায়মুনা চৌধুরী শুধু দিয়েই যাচ্ছে দুজনকে ওরা নানা করেও থামাতে পারছে না মেঘ রুম থেকে সবকিছুই দেখছিল ওদের চেহারা দেখে বোঝা যাচ্ছে আর খেতে পারবে না মেঘ ওখানে গিয়ে বলল আহা ফুপি কি শুরু করেছ সারা বছরের খাবার একসাথেই খাওয়াবে নাকি তখন আশা চৌধুরী অবাক চোখে বলল কেন আমি কি করলাম কি করছো না তাই বলো দেখছো ধূসর আর মুজাহিদ ভাইয়া খেতে পারছে না তাও জোর কেন করছ আরে জামাই মানুষদের একটু বেশি বেশি খেতে হয় জানিস তোর ফুপা আসত তিন কেজি মাংস একাই খেত তার সাথে ভাত মাছ পায়েস সব খেত অতিরিক্ত কোনো কিছুই ভালো না ফুপি এরপর ওনাদের বদ হজম হবে তাছাড়া এখন যুগ পাল্টেছে আগের মানুষের মতো এখনকার মানুষ সেরকম খেতে পারে না অতিরিক্ত খাওয়া ঠিক নয় ধূসর মুজাহিদ ভাইয়া আপনারা হাত ধুয়ে আসুন তখন ধূসরের প্লেটে এখনো অনেক খাবার ও কি করবে বুঝতে পারছে না একবার প্লেটের দিকে আরেকবার মেঘের দিকে তাকাচ্ছে মেঘর ভাষা বুঝতে পেরে বলল ওটার দিকে তাকাতে হবে না আমি আপনার প্লেটে খেয়ে নেব আপনি যান রেস্ট করুন ধূসর হেসে মেঘের কাছে এসে ফিসফিস করে বলল জামাইয়ের এত প্লেটে খাবার খেলে নাকি ভালোবাসা বাড়ে ধূসরের কথা শুনে মেঘ হেসে বলল এটা কে বলেছে মিস্টার ধূসর অ্যাসান শুভ্র বলেছে ধূসর চলে গেল মেঘ হাসল মুজাহিদ উঠে মুনের কাছে গিয়ে বলল মেঘের থেকে কিছু শেখো কিভাবে জামাইয়ের সুবিধা অসুবিধা দেখতে হয় তার এতো প্লেটে খাবার খেতে হয় পারো তো শুধু জামাইয়ের ওপর ছুরি ঘুরাতে মুন ওর দিকে তাকাল তা দেখে মুজাহিদ চলে গেল মেঘ খেতে বসল মেঘের দেখা দেখি মুন ও খেতে বসলো যদিও আলাদা প্লেটে তা দেখে মেঘ হাসল মেঘের আব্বার মুখে প্রশান্তির হাসি এভাবেই তো সবসময় একে অপরের পাশে থাকলে জীবন সুন্দর মেঘ খাওয়া শেষ করে আব্বার সাথে একটু কথা বলে ওপরে আসলো ধূসর শটান হয়ে শুয়ে আছে তা দেখে মেঘ বলল খাওয়া বুঝি খুব বেশি হয়েছে তখন ধূসর বলল ব্যাপারটা তেমন না কিন্তু এভাবে শটান হয়ে চার হাত পা ছড়িয়ে শুয়ে থাকতে আলাদা শান্তি কাজ করে হুম এখন কি ঘুমাবেন না চলো বেকনিতে তাই একটু বাগান বিলাস করে আসি তোমার বেকনিতে তো অনেক ফুলের টপ রয়েছে চলুন ওরা বেকনিতে গেল ওখানে দুটো বেতের টুল পাতা মেঘ আর আয়মান চৌধুরী এখানে বসে মাঝে মাঝেই আড্ডা দিত তাই ওরা গিয়ে ওখানে বসল হুট করে ধূসর বলল তো মিসেস আজকেরটা নিয়ে কি ভাবলেন কি করবেন কোনটা শেফালি খানের ব্যাপারটা নাকি বাবার বিজনেস পার্টনার নাকি রোকনুজ্জামানের এর বসয়ের ব্যাপারটা বলা গেলে তিনটাই মূলত দুইটা কাল দেখা করব শেফালি খানের সাথে উনি তো সব জানতেনি কিন্তু হুট করে আকাশ মাহমুদের কথা কিভাবে প্রলোভিত করল আচ্ছা ওনাকে ভয় দেখিয়েছে নাকি এখন আকাশ জেলে আছে এখনই কিছু একটা করা যাবে আর বাকিটা দেখি কবে করা যায় সব কিছু একসাথে করা যায় না একটা একটা করে করতে হবে আচ্ছা বাদ দিন সেসব পরে দেখা যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার কাছে নীলাশার কোনো ছবি আছে আগের হুট করে এমন কথা বলছ কেন না নীলাশাকে দেখতে ইচ্ছে হল সবাই তো তাকে অনেক ভালোবাসে তাই ও আচ্ছা আসলে আমরা তেমন ছবি তুলি না কিন্তু আছে দ্বারাও গুগল ফটোসে আছে দেখাচ্ছি ধূসর ফোন এনে গুগল ফটোসে গিয়ে ছবি খুঁজতে লাগল কিছুক্ষণ পর পেয়েও গেল মেঘের সামনে ধরল মেঘ খুব মনোযোগ দিয়ে ছবিটা দেখল ওর মুখে হাসি ফুটে উঠল ও বলল আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আপনার বোন তো দেখি খুব সুন্দর মাশাআল্লাহ ঠিক আছে কিন্তু আলহামদুল্লাহ কিসের জন্য এমনি আল্লাহর প্রশংসা করলাম তাই তো কোনোদিন যদি নীলাশাকে পেয়ে যান তাহলে কি করবেন আমাদের কাছে রাখব কখনো দূরে যেতেই দেব না আমাদের থেকে আচ্ছা হুম আচ্ছা নীলিমা কি ধূসরকে বলতে না দিয়ে মেঘ বলল দাঁড়ান আমি একটু দেখে আসি নীল ঘুমিয়েছে কিনা আজ তো সে আজানের সাথে ঘুমাবে মেঘ উঠে চলে গেল ধূসরের সেদিনের মতো আজকেও প্রশ্ন করা হল না ও সামনে তাকাল এদিকে আজান আর নীল ফোনে গেমস খেলছে ওগিয়ে তা দেখে বলল কি হচ্ছে এখানে আজান তুই ফোন নিয়ে গেমস খেলছিস আহা আপু আসলে কি বলতো নীল গেমস খেলবে বলে বায়না করছিল তাই ফোনটা কার শুনি তোকে তো ফোন দেওয়া হয়নি এটা মায়ের ফোন আমি গিয়ে নিয়ে এসেছি আচ্ছা এখন রাখো নীল তুমি তো ভালো বাচ্চা তাই না ঘুমিয়ে পর ফোন দাও আমার কাছে আমি এখন ঘুমাবো না গেমস খেলব কি সুন্দর বাইক চলে আজান এটা তোর কাজ নিশ্চয়ই ওকে বাইক গেমস এনে দিয়েছিস আর মায়ের ফোনে নিশ্চয়ই এগুলো তুই ডাউনলোড করেছিস তা নয়তো কি মা কি এগুলো খেলবে হুম নীল এখন ফোন দাও দেব না আম্মু নীল ছোটাছুটি করছে মেঘ ও বিছানার চারপাশে ছুটছে একসময় নীল বিছানা থেকে নেমে দৌড় দিল বাইরে তা দেখে মেঘ হো দৌড় দিল সামনেই সিঁড়ি তা দেখে মেঘ ভয় পেল মেঘ চিৎকার করে বলল নীল থামো সামনে সিঁড়ি আছে পড়ে যাবে নীল দৌড়াচ্ছে আর বলছে থামব না আম্মু তাহলে তুমি আমার থেকে ফোন নিয়ে নেবে আর ঘুমাতে বলবে নীল থামো ফোন নেব না তবুও দাঁড়াও নীল একদম সিঁড়ির কাছেই ওখান দিয়ে ধূসর আসছে মেঘ আসার পর ওর মনে হল নীলের সাথে দেখা করে ঘুমাতে তাই এদিকে নীল কথা বলার জন্য বুঝতে পারল না সামনে কি আছে ও স্লিপ খেয়ে পড়ে যেতে নিল তখন মেঘ চিৎকার করে বলল নীলল্ল ধূসর নীলকে ধরে নিল মেঘের এখনো হাত পা কাঁপছে ও ওখানেই বসে পড়ল ও রানাফের পড়ে যাওয়ার ঘটনা চোখের সামনে ভাসছে এদিকে মেঘের চিৎকারে সকলেই নিজেদের রুম থেকে বেরিয়ে এসেছে ধূসর তাড়াতাড়ি নীলকে নিয়ে মেঘের কাছে গেল মেঘ চোখ বন্ধ করে বিড়বির করে কিছু বলছে তা দেখে ধূসর বলল মেঘ চোখ খুলো দেখো নীলের কিছুই হয়নি ও ঠিক আছে ও পড়ে যায়নি মেঘ চোখ খুলল ওর চোখ ছলছল করছে তা দেখে নীল মেঘকে জড়িয়ে ধরে বলল সরি আম্মু আর আর দুষ্টুমি করব না ফোনে গেমস ও খেলব না এখন গিয়ে ঘুমিয়ে পড়ব তুমি প্লিজ কষ্ট পেও না মেঘ নীলকে জড়িয়ে ধরল তারপর নিজেকে ছাড়িয়ে কঠোর কণ্ঠে বলল আমি ঠিক আছি যাও গিয়ে ঘুমিয়ে পড় আর হ্যাফোনটা আমার কাছে দাও আম্মু তুমি কি আমার সাথে রাগ করলে না যাও গিয়ে ঘুমিয়ে পড় তাহলে এভাবে কেন কথা বলছ এমনি তুমি যাও নীল ধূসরের দিকে তাকালো ধূসর ইশারা করে বোঝালো মেঘ যা বলছে তাই করতে নীল মেঘের গালে চুমু দিয়ে ওর হাতে ফোন দিয়ে আজানের কাছে চলে গেল আজান ওদের পেছনেই রুম থেকে বের হয়ে এসেছিল আজান এগিয়ে এসে বলল সরি আসলে কোনো কথা না তা গিয়ে শুয়ে পড় মেঘ উঠে তাড়াতাড়ি করে রুমে চলে এলো আয়মান চৌধুরী ধূসরকে জিজ্ঞেস করতেই আজান আর ধূসর সব বলল তারপর আজান নীলকে কোলে নিয়ে রুমে চলে গেল তখন আয়মান চৌধুরী বলল আসলে মেঘ এমন রিয়াক্ট করল কারণ ওর নীলের প্রতি রাগ হয়েছে তাছাড়া ও সিঁড়ি থেকে পড়ে যেতে পারত আর যদি পড়ত তাহলে আনাফের মতো ওকেও হারিয়ে ফেলত তাই ভয়ও পেয়েছে রাগ আর ভয় মিলিয়ে ওদের সাথে এমন আচরণ করল সব শুনে ধূসর বলল সমস্যা নেই আব্বা আমি মেঘকে সামলে নেব আসছি বাকিরা সবাই যে যার রুমে চলে গেল ধূসরও গেল মেঘ শুয়ে আছে একপাশে পাশে ধূসর গিয়ে তা দেখে বলল তার সাথে একটু কঠোর গলায় কথা বললে যদি খারাপ লাগে তাহলে বললে কেন তখন মেঘ বলল জীবনে দুইটারই দরকার আছে তাকে ভালোবাসি বলে শাসন করব না এমনটা নয় তার বোঝা উচিত সে যা করছিল ভুল যদি সিঁড়ি থেকে পড়ে যেত এখন এমনিতেই বুঝে যাবে রেগে কথা বললাম না আরে রিল্যাক্স কিছু হয়নি তো আপনি না থাকলে হতেও পারতো আচ্ছা এই টপিক বাদ এখন আমরা আমাদের প্রেমের আলাপ করব তুমি যাওয়ার পর একটা জিনিস মাথায় এলো আমরা যদি নব্বই দশকের প্রেমিক প্রেমিকা হতাম তাহলে কেমন হতো আমরা একে অপরকে চিঠি দিতাম একটা চিঠির জন্য কতদিন অপেক্ষা করতাম একই চিঠি কতবার পড়তাম কত আবেগ মাখানো চিঠি হতো তুমি কত আশা নিয়ে আমার চিঠির জন্য বসে থাকতে কি মুহূর্ত সাচেন বিউটিফুল মোমেন্ট উইথ বিউটিফুল ফিলিংস তাই না হুট করেই মেঘের মুড ভালো হয়ে গেল ও নিজেও একটু মজা নেওয়ার জন্য বলল এমনভাবে বলছেন যেন আমাদের প্রেমের বিয়ে হয়েছে তাছাড়া আমার বয়ই যেত আপনার চিঠির অপেক্ষা করতে এমন করে বলছ কেন জাস্ট ইমাজিন আমরা নব্বই দশকের প্রেমিক প্রেমিকা ইস আমার ভেবেই কিরকম লাগছে দুই হাজার তেইশে এসে আমি কেন ভাবব নব্বই দশকের প্রেমিক প্রেমিকা ভারী নিষ্ঠুর মেয়ে তো তুমি আমি এত সুন্দর মুহূর্তের কথা বলছি আর উনি নিরামিষ মহিলা আমার এত সুন্দর মুহূর্তে বাগড়া দিচ্ছে মেঘ হাসল তা দেখে ধূসর বলল একদম হাসবে নামে তোমার আমাকে জ্বালিয়ে হাসি পায় হুম খুব মজা লাগে তবে জানেন কি নব্বই দশকের প্রেম একদম খাঁটি ছিল এখনকার মতো ড্রেস চেঞ্জ করার মতো কেউ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পাল্টাত না তারা ভালোবাসত আজীবনের জন্য বেশিরভাগ ক্ষেত্রে তাদের মিলন ঘটত না কারণ তারা এখনকার যুগের মতো কিছু হলেই বা পরিবার না মেনে পালাত না তারা ভালোও বাসত আবার বাবা মায়ের সম্মানের কথাও ভাবত এত কিছুর পরেও কিন্তু একে অপরকে ভালোবাসত আজীবন তবে হ্যাঁ তাদের চিঠি পাওয়ার মধ্যে একটা অদ্ভুত থ্রিল কাজ করত কিন্তু জানেন তো হারাম ই ঝারাম রিলেশনশিপ ঝারাম ইন ইসলাম ওকে আমার বউ আমি সব বুঝতে পেরেছি কিন্তু তোমায় নিয়ে যদি আমি চিঠি লিখতাম তাহলে কি লিখতাম যেন কবির কথা প্রহর শেষে আলো রাঙা সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ মেঘ হাসল কি সুন্দর হাসি ধূসর মুগ্ধ চোখে দেখল তারপর বলল হাসছ কেন আমার এত সুন্দর চোখে আপনি আপনার সর্বনাশ দেখলেন হুম দেখলাম তো কিন্তু আমার চোখে তুমি কি দেখেছ বল আমার চোখে কি তোমার সর্বনাশ দেখেছ না তো আমি আপনার চোখে আমার সর্বনাশ দেখিনি মুগ্ধতা দেখেছি কিন্তু আপনার প্রতি অদ্ভুত অনুভূতি অনুভব করেছি কিন্তু সেটা তো আমার চোখের দিকে তাকিয়েই তাই না তো আমি তো আপনার চোখ সেদিন দেখেনি কারণ আপনি ক্যাব পরেছিলেন আমি তো আপনার কণ্ঠে বলা একটা কথাই মুগ্ধ হয়েছিলাম মানে বুঝলাম না কোনো কথায় বুঝতে হবে না ঘুম পাচ্ছে আজ তো বলতেই হবে এই নাও তোমার হাত ধরেছি সব সময় তো আমি আমার কথা বলি আজ তোমার কথা শুনবো আমার কি দেখে মুগ্ধ হয়েছিল কি অনুভব করেছিলে যার জন্য বিয়েতে রাজি হয়েছিলে আমিও জানতে চাই আমার প্রতি তুমি কিসে অনুভূতি অনুভব করেছিলে ওকে বেশ বলছি আগের বাসায় আপনার আর আমার বেলকনি কিন্তু পাশাপাশি ছিল হুম ছিল তো আমি একদিন গাছে পানি দিচ্ছিলাম বেকনিতে তখন আপনি বেকনিতে বসে মাথায় ক্যাপ পরে একটা উপন্যাস পড়ছিলেন দুজন দুজনের কাজ করছিলাম হুট করে আমি হাঁচি দিয়েছিলাম তখন আমি আলহামদুলিল্লাহ বলেছিলাম আপনি জবাবে বলেছিলেন ইয়ার হামুকাল্লাহ ওটাই আমাকে অদ্ভুত অনুভূতি দিয়েছিল বলতে গেলে আপনার প্রতি মুগ্ধ হয়ে গেছিলাম কিন্তু আপনি আমার দিকে তাকাননি যেটা আমাকে আরও মুগ্ধ করেছিল ধূসর সেদিনের কথা মনে করল আর হেসে বলল ও আচ্ছা তাহলে এই ব্যাপার তাই তো বলি আসলে সেদিন তোমাকে দেখে তোমার দিকে তাকাইনি যদি অস্বস্তিবোধ কর তাই এছাড়াও তো তুমি ওরনা দিয়ে ভালোমতো সব ভেকেই এসেছিলে তবুও যদি অস্বস্তিবোধ করো তবে হ্যাহাচি শব্দ আর আলহামদুলিল্লাহ শুনেছিলাম তাই তার জবাব দিয়েছিলাম আসলে আবু হুরায়রা রা থেকে বর্ণিত নবী সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ হাঁচি দিয়ে যেন আলহামদুলিল্লাহ বলে সে আলহামদুলিল্লাহ বললে তার অপর মুসলমান ভাই বা সঙ্গী যেন ইয়ারহামুকাল্লাহ বলে সে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বললে সুক্রিয়াস্বরূপ সে যেন বলে ইয়াহদিকাল্লাহ ওয়ুসলিহু বালাকা আল্লাহ তোমায় সৎপথে চালিত করুন এবং তোমার অবস্থা সংশোধন করুন বুখারি আবু দাউদ তুমি কি আমার ইয়ারহামুকাল্লাহের জবাব দিয়েছিলে হুম দিয়েছিলাম নিচু স্বরে আপনি বোধহয় উপন্যাসে একটু বেশি মগ্ন হয়ে গিয়েছিলেন তাই শুনতে পাননি হুম আচ্ছা শুয়ে পড়ি চল হুম শুভ রাত্রি না না পুসবিহুন আলা খৈর আপনি একটি ভালো খবর পেয়ে জেগে উঠুন মেঘ হাসল আর বলল তুসবিহুন আলা খৈর সুক্রিয়া মেরে বিবি সাহেবা কত ছোট্ট কিন্তু কত সুন্দর এই উক্তিগুলো অত্যন্ত সুন্দর সুন্নাহ তাই না হুম ধূসর মেঘকে এক হাত দিয়ে জড়িয়ে ঘুমিয়ে পড়ল অতঃপর সকাল আজানের ধ্বনি কানে যেতেই মেঘ উঠে ধূসরকে ডেকে তুলল ফজরের নামাজের জন্য ধূসর উঠে ফ্রেশ হয়ে অজু করে এলো মেঘ ওয়াশরুমে ডুকবে তখন ধূসর বলল আমি তাহলে মসজিদ থেকে নামাজটা পড়ে আসি জামাতের সাথে নামাজ পড়া হবে আচ্ছা ঠিক আছে আজান তো একটু আগেই দিল জামাতে বোধহয় দাঁড়ায়নি আপনি নামাজ শুরু করার আগে পৌঁছে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ পৌঁছাতে পারবো বেশি দূরে তো না কয়েকদিন ধরে জামাত মিস যাচ্ছে আজ যেহেতু আগে উঠেছি তাহলে মিস দেওয়াটা উচিত হবে না তাছাড়া আজান তো কাল বলছিল ও নিয়মিত মসজিদে যায় হুম দেখেন মসজিদে যাবে কি না তাহলে ওর সাথেই যেতে পারবেন আর হ্যাঁ সাবধানে যাবেন হুম ইনশাআল্লাহ আসছি আরে দাঁড়ান টুপি নিয়ে যান শুক্রিয়া বিবি সাহেবা মেঘ টুপি এনে ধূসরকে দিল ধূসর বাইরে এসে দেখল আজান মাথায় টুপি পরে মাত্র রুম থেকে বের হল তাই ও আজানকে ডেকে ওর সাথে চলে গেল মসজিদের উদ্দেশ্যে এদিকে মেঘ ফ্রেশ হয়ে অজু করে ফজরের নামাজ আদায় করে নিল তারপর তাসবিহ পড়তে লাগল এটা ওর নিয়মিত কাজ এই বাড়িতে থাকতে ভোরের আলো না ফোটা ও তাসবিহ পড়ত। ভোরের আলো ফুটতেই মেঘ বেকনিতে চলে গেল ধূসর আর আজান বোধহয় মসজিদে কিছু নিয়ে কথা বলছিল তাই ভোরের আলো ফোটার পর এখন তারা দুজন আসছে মেঘ বেলকনি থেকে স্পষ্ট তাদের দেখতে পেল অতঃপর ধূসর নিজের রুমে চলে এলো মেঘকে কোথাও না পেয়ে বেকনিতে গেল মেঘ বসে সকালের স্নিগ্ধ প্রকৃতি অনুভব করছে তা দেখে ধূসর বলল আসসালামু আলাইকুম বিবি সাহেবা মেঘ মুচকি হেসে জবাব দিল ও সালাম জনাব জামাত পেয়েছিলেন তো আলহামদুলিল্লাহ পেয়েছিলাম যাক আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ মসজিদে ছিলেন তাসবিহ পড়েছেন নাকি কোনো কিছু নিয়ে আলোচনা করছিলেন না গো তাসবিহ পড়া হয়নি তোমাদের মুন্সী ছোটখাটো আলোচনা করেলেন ও আচ্ছা তাহলে এখন চারটে কালিমা তিনবার করে পড়ুন যা দিনের অর্ধেক সময় জিকির করার থেকেও উত্তম সুক্রিয়া মনে করানোর জন্য ধূসর পড়ল সুবহাল্লাহি আদাদা খলকিহি তিনবার সুবাহনাল্লাহি রিদ্য নাফসিহি তিনবার সুবাহানাল্লাহি জিনাতা আরশিহি তিনবার সুবাহানাল্লাহি মিদাদা কালিমাতিহি তিনবার এই হাদিসটা আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ যারা ব্যস্ততার জন্য অনেক সময় জিকির তাহবিহ পড়তে পারে না তাদের জন্য উত্তম মাধ্যম হুম এই হাদিসটা জবে থেকে জেনেছি সেদিনই মুখস্থ করে নিয়মিত পাঠ করি। উম্মুল মুমিনিন জোয়াইরিয়াহ বিনতুল হারিস রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কাজ দিয়ে অতিক্রম করলেন সে সময় তিনি তার ঘরে নামাজের জায়গায় ছিলেন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রায় দুপুরে তার কাছ দিয়ে গমন করেন এবং তাকে বললেন তুমি কি তখন হতে এই অবস্থায় আছো? তিনি বললেন হ্যাঁ তিনি বললেন আমি তোমাকে কি কিছু বাক্য শিখিয়ে দিব না যা তুমি বলবে অতঃপর এই চারটি বাক্য শিখিয়ে দিলে এবং তিনবার করে পড়তে বলেছেন সহি হিবনু মাজাহ তিন হাজার আটশো আট মুসলিম জামে আততির মিজি তিন হাজার পাঁচশো পঞ্চান্ন আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তালা তোমার মতো উত্তম জীবনসঙ্গী দান করেছেন যে আমাকে দিনের পথে চলতে সাহায্য করে এই যে কি সুন্দর ঘুম থেকে তুলে দিলে নামাজের জন্য আবার দোয়াগুলো পড়ার জন্য সাহায্য করলে অবশ্য এখানে আমার ক্রেডিটও আছে আমি দোয়া করেছি বলেই না এরকম জীবনসঙ্গী পেয়েছি তা কি বলে দোয়া করেছেন বলুন তো যেটা সকল অবিবাহিত ছেলেমেয়েদের উত্তম জীবনসঙ্গী পাওয়ার জন্য এবং উত্তম সন্তানাদির জন্য করা উচিত রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া ওয়াজরিয়াতা কবুরতা আয়ুন ওয়াজালনা লিল মুতাকিনা ইমামা অর্থ ইয়া আল্লাহ আপনি আমাকে এমন স্বামী স্ত্রী এবং সন্তান দান করুন যাদের দেখলেই চোখ জুড়িয়ে যায় আর আপনি আমাকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন এখন তো তুমি এই দোয়া করেছ তো হুম জবে থেকে জেনেছি তবে থেকেই এই জন্যই তো এত ভালো হাজবেন্ড পেয়েছি আলহামদুলিল্লাহ বলছো আমি ভালো আমি কখনো খারাপ বলেছি নাকি আপনাকে আপনিই তো দিনরাত জপতে থাকেন নিষ্ঠুর মেয়ে ধূসর অমাইক হাসল আর বলল তোমার নিষ্ঠুর মেয়ে বলার যে আনন্দ আছে তা অন্য কোথাও নেই সবারই নিজের দেওয়া নাম দিয়ে ডাকার আলাদা একটা অনুভূতি আছে যা আমি নিষ্ঠুর মেয়ে বলে পাই তাছাড়া তুমিও তো পছন্দ করো বারে লজিক হয়েছে নিচে চলুন কফি খাবেন তো হুম স্নিগ্ধ সকালে বউয়ের হাতের কফি ব্যাপারটা দারুণ মেঘ হেসে চলে গেল ধূসরও পেছনে গেল নিচে এখনও বোধহয় কেউ নামেনি মেঘ একবার আজানের রুমে গেল আজান এসে আবার শুয়ে পড়েছে তা দেখে মেঘ হাসল তবে ও ঘুমাতে বারণ করে সকালের শতে যাবহাওয়া গায়ে মাখতে বলে কিন্তু মাঝে মাঝে কাজটা করলেও বেশিরভাগই করে না নীল পাশেই আরামসে ঘুম মেঘ গিয়ে তিন মগ কফি বানালো কারণ তার আব্বা আসবে এখনই নিচে। এটা সবসময়ই হয়ে এসেছে মেঘ আর আয়মান চৌধুরী নামাজ পড়ে ভোরের আলো ফুটতেই নীচে এসে কখনো কফি কখনো চা খেয়েছে তিন মগ দেখে ধূসর জিজ্ঞেস করল তিন মগ কেন আমার পাশে এসে এখন যে বসবে তার জন্য ধূসর কিছু বলবে তখনই আয়মান চৌধুরী মেঘের পাশে এসে বসলো মেঘ এক মগ কফি তার আব্বার দিকে এগিয়ে দিল আয়মান চৌধুরী হেসে মেয়ের নিকট থেকে কফি নিয়ে খেতে লাগল ধূসর কিছু বলল না শুধু হাসল হুট করে আয়মান চৌধুরী বলল ধূসর আজ কি তোমার হসপিটাল আছে নাকি এখনও ছুটিতেই আছো ডক্টর আর ছুটি তবে এই তিন দিন বেশ ভালোই গেল কোনো ইমার্জেন্সি আসেনি যা এসেছে বাকিরা সামলে নিয়েছে তবে আজ নাস্তা খেয়ে হসপিটালে যাব মেঘও বের হবে শেফালি খানের সাথে নাকি দেখা করবে ও আচ্ছা তা তোমরা বাড়িতে যাবে কখন বিকেলে আমি দুপুরেই হসপিটাল থেকে চলে আসব ততক্ষণে মেঘের কাজও হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তা আম্মা আপনার কি মনে হয় শেফালি খান আপনার কথা মানবে জানি না আব্বা তবে চেষ্টা করব তাছাড়া উনি তো সব জানতেনি তাহলে এখন কেন এরকম করছেন কিছু তো একটা ব্যাপার আছেই আব্বা দেখি কথা বলে যদি মেনে নেয় আর যদি না মানে তাহলে তাহলে আর কি আপনার মেয়ে জেলে থাকবে আর নীলকে হারিয়ে ফেলব আম্মা এটা কোনো ধরনের কথা আমি ফ্যাক্ট বললাম আব্বা তবে একটা কথা মনে রাখবেন আল্লাহ তালা একটা দরজা বন্ধ করে আরেকটা দরজা খুলে দেন আল্লাহ ভরসা আমাদের তো কোনো খারাপ উদ্দেশ্য নেই নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের সাহায্য করবেন তাছাড়া আল্লাহর ওপর যে ভরসা করে কার্যনির্বাহী রুমে তিনিই তাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ এত চিন্তা করার কারণ নেই যা হবে দেখা যাবে শুধু আমরা আল্লাহর ওপর ভরসা রেখে চেষ্টা করব হুম সেটাই তখন মায়মুনা চৌধুরী নিচে আসলেন তার একটু পরে জাহানারা চৌধুরী কেউ দেখা গেল একে একে সবাই নিচে আসছে আয়মান চৌধুরী রুমে চলে গেল মেঘ উঠল আর নীলকে ঘুম থেকে তুলতে চলে গেল ধূসর মুজাহিদের সাথে কথা বলতে লাগল মেঘ নীলকে আস্তে আস্তে ডাকল যাতে আজান না উঠে যায় কারণ একটু আগেই ঘুমিয়েছে কাঁচা ঘুমে ব্যাঘাত ঘতলে মানুষ অনেক রেগে যায় তাই মেঘ সে রিস্ক নিল না এদিকে আম্মুর ডাকে নীল চোখ খুলল আর মেঘকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরল মেঘ ও জড়িয়ে ধরে কোলে নিল নীল বলল আম্মু তুমি রাগ করে নেই তো আমার ওপর আমি কিন্তু বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে না এখন রাগ নেই তবে তুমি যদি একই ভুল আবার করো তাহলে রেগে যাব আচ্ছা আমি আবার ভুল করলে তুমি বকে দিও হুম এখন চলো ব্রাশ করতে হবে তো ওগুলো আমার রুমে আছে হুম তুমি আমাকে এভাবেই নিয়ে যাও আমি তোমার কাঁধে একটু ঘুমাই ওকে চলো মেঘ নীলকে কোলে নিয়ে বাইরে বের হল নীচ থেকে সবাই দেখল মেঘ নীলকে ফ্রেশ করিয়ে দিয়ে নিচে এলো তখন নীল ধূসরের কাছে গিয়ে বলল আব্বু তুমি নাকি আজ আম্মুকে আবার তোমাদের বাড়িতে নিয়ে যাবে ধূসর হেসে নীলকে কোলের উপর বসিয়ে বলল হ্যাঁ যাব তো আবার কালকে নিয়ে আসবে এ গতকালের মতো কেন তোমার এটা কেন মনে হলো। আরে বাবা পরশুদিন তুমি আম্মুকে রাতে তোমাদের বাড়িতে নিয়ে গেলে আবার কাল রাতে নিয়ে এলে আজ আবার নিয়ে যাবে কাল আনবে নাকি তাই বলছি ওরে পাকা ছেলে আসলে কি বলো এ দুদিন যা হলো তা হলো বিয়ের নিয়ম এটা আগে থেকে হয়ে আসছে আজ তোমার আম্মু আমাদের বাড়িতে গেলে কাল আর আসবে না কয়েকদিন পর আবার আসবে ও আচ্ছা আমি ভাবলাম আম্মু এবার থেকে একদিন ওখানে একদিন এখানে থাকবে আমি তো টেনশনেই পড়ে গেছিলাম স্কুলের মতো একদিন ও বাড়িতে আবার এ বাড়িতে আসতে হবে কারণ আমিও তো আম্মুর সাথে আসা যাওয়া করব আচ্ছা আম্মুর দুইটা বাড়ি তাই না 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 আম্মুর তো দুইটা না তিনটা বাড়ি একটা বাবার বাড়ি একটা শ্বশুর বাড়ি আর একটা নিজের বাড়ি কিন্তু আমার মাথায় কিছুই ঢোকেনি মেঘে কথা শুনে নীলের দিকে তাকালো ও এগুলো পেলো কোথা থেকে মেঘ নীলের কাছে গিয়ে বলল এগুলো তুমি কোথা থেকে শিখলে নীল কাল রাতে আজান মামা তোমার বাড়ির কথা বলল তো তাই আজান নিচে আশুকোর হবে আজকে তখন ধূসর বলল আহা ছোট মানুষ ওৎসত ভেবে বলেছে নাকি ও ওতটাও ছেলে মানুষ নয় এটা বুঝতে পারবে না বাচ্চাদের সামনে কি বলতে হয় আচ্ছা বাদ দাও তখন মুজাহিদের একটা ফোন আসলো ও ফোনে কথা বলার জন্য একটু উঠে গেল কথা শেষ আবার এসে সোফায় বসল ওর মুখটা কালো হয়ে আছে তা দেখে ধূসর বলল ভাইয়া কিছু কি হয়েছে আপনাকে এমন লাগছে কেন তখন মুজাহিদ বলল আর বল না একটা নতুন ডিলের পেপার হারিয়ে গেছে ওটা আমার কাছেই ছিল আজ পাঠানোর কথা ছিল কিন্তু কাগজটা আমি রেডি করে আমার টেবিলের ওপর রেখে এসেছিলাম গতকাল রাতে আমার রুমে বাবা কাগজটা আনতে গিয়ে দেখে নাই সারা ঘর তন্ন তন্ন করে খুঁজছে কিন্তু পাচ্ছে না ধুর আমি যদি কাগজটা টেবিলে না রেখে আলমারিতে রাখতাম তাহলে এটা কখনোই হতো না আমার ভুলের জন্যই বোধহয় আজ ডিলটা আমাদের হবে না খারাপ লাগছে কাগজটা থাকলে অবশ্যই আমরা ডিলটা পেতাম তখন ধূসর বলল এভাবে বলবেন না মুজাহিদ ভাইয়া আবু হুরাই রাহ রাহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিনিস তোমার উপকারে আসবে তার দিকে অগ্রসর হও এবং আল্লাহর কাছে সাহায্য চাও আর অক্ষমতা প্রকাশ কর না যদি তোমার উপর কোনো বিপদ এসে পড়ে তাহলে এ কথা বল না যদি আমি এরকম করতাম তাহলে অবশ্যই এমন হতো। বরং তুমি এ কথা বলো, আল্লাহ যা তাকদিরে রেখেছেন এবং ইচ্ছা করেছেন তাই হয়েছে কেন না, যদি কথাটি শয়তানের জন্য কুমন্ত্রণার পথ খুলে দেয় সহিহ মুসলিম আহমাদ তখন মুজাহিদ বলল সরি ধূসর আমি বুঝতে পেরেছি ধূসরের কথায় মেঘ হাসল অতঃপর ব্রেকফাস্ট রেডি সবাই খাওয়ার জন্য এ গেল ততক্ষণে আমাদের আজান ও নিচে আসলো কারণ আয়মান চৌধুরী বলে দিয়েছেন এ যেন লেট না হয় এই জন্য রোজ সে অ্যালার্ম দিয়ে রাখে আজান এলো কিন্তু ঘুম বোধহয় ভালো হয়নি ও এসে ধূসরের পাশে বসল মেঘর সামনের চেয়ারে আর পাশে নীল মেঘর দিকে তাকিয়ে আছে আজানের হাই উঠল ওর নজর গেল মেঘের দিকে তাকিয়ে ও অর্ধেক হাই দিয়ে মুখ চেপে ধরল তা দেখে নীল হেসে উঠল তা দেখে ধূসর বলল কি হয়েছে নীলবাবু হাস্য কেন তখন নীল আজানের কথা বলল সবাই মুচকি হাসল তখন মুন বলল কিন্তু আজান তুই এরকম করলি কেন আরে আপু তুমি জানো না আবু হুরায়রা রা থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হাই শয়তান কর্তৃক আসে অতএব যখন তোমাদের কারো হাই আসে তখন সে যেন সাধ্যানুসারে তা রোধ করে কেন না যখন তোমাদের কেউ হাই তুলে তখন শয়তান হাসে বুখারি তিন মুসলিম দুই এটা মেঘহাপু বলেছিল কিন্তু আমি ভুলে গেছিলাম মেঘহাপুর দিকে তাকিয়ে দেখলাম আমার দিকে তাকিয়ে আছে তাই ওরকম করলাম তখন মেঘ বলল হয়েছে এবার চুপচাপ খা সবাই একসাথে খেল তারপর নিজেদের মতো রেডি হয়ে নিচে এল ধূসর আর মেঘ নীলকে আগেই বলে রেখেছে যেন আজানের সাথে থাকে ওর কাজ আছে নীল মানা করেনি নিচে এসে মেঘনীলের কপালে চুমু দিয়ে আল্লাহ হাফেজ বলে চলে গেল ধূসর ও মাথায় হাত বুলিয়ে চলে গেল মায়মুনা চৌধুরী আর জাহানারা চৌধুরী একসাথে দাঁড়িয়ে দেখলেন হুট করে জাহানারা চৌধুরী বলল নিঃসন্দেহে মেঘ একজন ভালো মা হয়েছে মায়মুনা চৌধুরী অসহায় হাসলেন আর বলল হুম তা হয়েছে তবে তোমার কথা শুনে মেঘের একটা ঘটনা মনে পড়ল কি ঘটনা বল না ভাবি যদিও ঘটনাটা খুব সুখকর ছিল না তবে তোমাকে বলছি মেঘ একদিন খুব রেগে গিয়েছিল জানো জাহানারা হয়তো কষ্টও পেয়েছিল তখন মেঘের ১৩ বছর একটা পার্কে গিয়েছিলাম ওদের নিয়ে ওদের মামা বাড়ি থেকে সবাই খেলছিল ও বসেছিল তাই ওর হাতে টাকা দিয়ে বলেছিলাম সবার জন্য আইসক্রিম আনতে মেঘকে যে টাকা দিয়েছিলাম সেই টাকায় যতগুলো হয়েছিল ততগুলোই নিয়ে এসেছিল এদিকে মুন আজানোর বয়স দুই কি এক আমার ছয়জন ভাটিজা ভাটিজি ছিল মেঘ একটা ওর হাতে রেখে আর সবগুলো আমার হাতে দিল সবাইকে দিতে যে একটা কম পড়ল তাও আনাফের থেকে এক বছরের বড় ছোট ভাইয়ার মেয়েরটা তাই মেঘের হাতের টানিয়ে নিলাম তখন মেঘ আমাকে বলেছিল আমারও তো আইসক্রিম পছন্দ আমিও খাবো আপনি আমার থেকে আইসক্রিমটা নিলেন কেন জবাবে আমি বলেছিলাম তোমার থেকে রিনা ছোট মামার মেয়ে তাই তোমার উচিত ওকে তোমার আইসক্রিমটা দেওয়া আচ্ছা টাকা দিন আমি নিয়ে আসছি আরেকটা আমার কাছে আর টাকা নেই মুন আপো তো আমার বড় আপনি ওর থেকে নিন না মুন আর তুমি এক হলে নাকি তাছাড়া মুনের আইসক্রিম কতটা পছন্দ তুমি জানো না এ কথাটা মেঘের মনে হয় অনেক আঘাত এনেছিল সেদিনই ও আমার সাথে এত রাগ করে কথা বলেছিল ও চিৎকার করে বলেছিল লাগবে না আপনার আইসক্রিম মুন আপো আপনার মেয়ে আর আমিও আপনার র মেয়ে তাহলে এত ব্যবধান কিসের নিজের মেয়েরটা ছিনিয়ে অন্য কারও হাতে তুলে দিতে পারেন অথচ বড় মেয়ের থেকে ছোট মেয়েকে দিতে পারেন না একই পেটের বোন তবু আকাশ পাতাল তফাত আপনার মতো এরকম নিষ্ঠুর মা আমি হতে চাই না আপনি জানেন তখন আমি পুতুল খেলা করতাম তখন আমার পুতুল তিনটা হোক আর চারটা আমি একরকম সাজাতাম যাতে সবাইকে একলাগে কেউ মন খারাপ না করে অবুঝছিলাম তবুও আর আপনি আমি আপনার মতো ভেদাভেদ করি না আমি কখনো মা হলে কখনোই নিজের ছেলে মেয়েদের মধ্যে ব্যবধান রাখব না সবাইকে খুব ভালোবাসব আর আমি হব বেস্ট মা আপনার মতো মা যেন কারো না হয় এই কথা বলেই মেঘ পার্ক থেকে চলে গেছিল আমি অবাক চোখে সেদিন মেঘকে দেখেছিলাম হয়তো খারাপও লাগছিল মেঘের কিন্তু আমি মেঘের প্রতি সহানুভূতি দেখাইনি সেদিন আজ তোমার ভালো মা শুনে সেদিনের কথা মনে পড়ল তুমি ঠিক বলেছ নিঃসন্দেহে মেঘ একজন ভালো মা অন্যের ছেলেকেই যেভাবে আগলে রেখেছে নিজের ছেলে মেয়েকেই কতজন এভাবে আগলে রাখতে পারে না মেঘ ঠিক বলেছে আমার মতো নিষ্ঠুর মা যেন কারো না হয় জাহানারা চৌধুরী অসহায় চোখে মায়মুনা চৌধুরীর দিকে তাকাল মেঘের জীবনটা এতটা দুর্বিষহ ছিল তিনি যেন আন্দাজও করতে পারেনি অবশ্য তিনিও খুব একটা খেয়াল করেনি তার বাচ্চা কাচ্চা আর নিজের দুঃখ নিয়ে এতটাই মশগুল ছিল যে তার আশেপাশেই তার থেকে বেশি কষ্টে আছে একটা ছোট বাচ্চা সেটা সে দেখতেই পায়নি তিনি কিছু বলল না নিজের মতো কাজ করতে লাগল মায়মুনা চৌধুরী ও চোখের পানি মুছে কাজ করতে লাগল মেঘ বসে আছে শেফালি খানের সামনে শেফালি খান মেঘের দিকে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল আমি জানতাম তুমি আসবে মেঘ হেসে বলল হঠাৎ করে এরকম একটা স্টেপ নেওয়ার কারণ আমি কি নীলকে আপনার থেকে দূরে রেখেছি আমি তো নীলের ব্যাপারে সব জানিয়েছিলাম আপনাকে তবুও আমি কিছু জানি না আমার শুধু আমার নাতিকে চাই আকাশ মাহমুদ কি আপনাকে জোর করেছে যদি করে থাকে তাহলে আমাকে বলুন আমি ঠিক একটা কিছু ব্যবস্থা করব আকাশ মাহমুদ এখন জেলে কিছু করতে পারবে না তাছাড়া থেকে বড় কথা আকাশ মাহমুদ নীলিকে মেরেছিল নীলকে মারতে চায় আপনি তো জানেন তাহলে কিসের জন্য এরকম করছেন একটা সময় নীলের সুরক্ষার জন্য আপনি ওকে এই বাড়িতেও আনতে চাননি উনি কিছু বলবে তার আগে একটা কাজের মহিলা এল শেফালি খান ওনার দিকে একবার তাকিয়ে নিজেকে কঠোর করে নিল মেঘ সব লক্ষ্য করল মহিলার চাহনীয় বেশ অদ্ভুত হুট করে শেফালি খান চিৎকার করে বলল আমি কিছু জানি না আর জানতেও চাই না নীল খান বাড়ির বংশধর আরও খান বাড়িতেই থাকবে তুমি যদি ভালোয় ভালোয় নীলকে ফেরত দাও তো ভালো না হলে কি হবে আমি নিজেও জানি না তাছাড়া করতে কিন্তু তোমাকে হারতেই হবে মেঘ শেফালি খানের কথায় অবাক হয়ে গেল উনি বারবার কাজের মহিলার দিকে তাকাচ্ছে তা মেঘ ভালো মতোই দেখতে পেল মেঘ যা বোঝার বুঝে গেল মেঘ হেসে বলল হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন নীল তো খান বাড়িতেই থাকবে কিন্তু মাহমুদ খানের বাড়িতে না এহসান খানের বাড়িতে বাইদা ওয়ে মাহমুদ খান আপনার স্বামী চার বছর আগে মরল কিভাবে ইশ বেচারা স্ট্রোক করে ঘুমের মধ্যেই চলে গেল সেটা স্ট্রোক ছিল নাকি ইচ্ছে করে কেউ মেরেছে আর স্ট্রোকের নাম দিয়েছে এখন তো মনে হচ্ছে আপনিও তার সাথে জড়িয়েছিলেন মেঘ এবার কিন্তু তুমি তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ মেঘের মাত্রা অলওয়েজ ছাড়াই থাকে কিন্তু আমি যা বললাম তা অসম্ভব কিছু নয় যে নাতিকে মারার আশঙ্কার কথা জেনেও আকাশ মাহমুদের সহজেই কাজ হাসিল করার জন্য বাড়িতে আনতে পারে তার কাছে একরমটা খুব একটা কঠিন কিছু নয় শেফালি খানের চোখ আরো কঠিন হয়ে উঠল তা মেঘ ভালোমতোই দেখতে পেল তখনই বাড়ির ডোলবেল বেজে উঠল কাজের মহিলা দরজা খুলে দিল তখন ঢুকলো জনাব মোহাম্মদ আব্দুল কাদের যে নাকি এহসান খানের একজন বিজনেস পার্টনার মেঘ ড্রয়িংরুম থেকে ওনাকে দেখে এক প্রকার চমকে উঠল কিন্তু মেঘ বুঝতে পারল না উনি মেঘদের দিকে এগিয়ে গেল মেঘ ওনাকে দেখে বলল আরে কাদের আঙ্কেল আপনি এখানে লোকটা বোধহয় মেঘের কথায় থতমত খেয়ে গেল শেফালি খান ও ভয় পেয়ে গেল কাদের বলল তুমি তুমিকে তোমাকে তো ঠিক চিনলাম না কালকেই তো পরিচয় হল আমি ধূসরের হাসান খানের নতুন বৌমা মেঘ ও আচ্ছা বুঝতে পারিনি আর তুমি কমেঘ না একজন ব্যারিস্টার এ কথাটা শুনে মেঘ হবাক হল কারণ বেশিরভাগ মানুষ মেঘের ব্যারিস্টার নাম শুনলেও তেমন চেনে না কিন্তু উনি চিনল কিভাবে মেঘ বলল হুম কিন্তু আপনি কিভাবে জানেন আরে তুমিই তো রোকনুজ্জামান এর অবৈধ ব্যবসায় সব প্রমাণ এনে দিয়েছিলে আমি ছিলাম তো করতে ওখানে তোমাকে দেখেছি আমি কিন্তু সেদিন করতে তো আপনি ছিলেন না আর আপনি করতে কেন গিয়েছিলেন এ কথা শুনে জনাব কাদের খেল মেঘ যা ওনাকে দেখে যা আন্দাজ করেছিল তা শিওরে বদলে গেছিল কালকেই আজ এক্সট্রা শিওর হয়ে গেল তিনি আমতা আমতা করে বলল আসলে একটা জমির কাগজ বানাতে গিয়েছিলাম তখন আমার লয়ার বলল তুমি নাকি খুব ভালো লয়ার অনেকগুলো কেস তুমি সলভ করেছো আজ তোমার কেস আছে তাই আগ্রহ হল তোমাকে দেখতে তাই চলে গিয়েছিলাম কিন্তু তুমি বোধহয় আমাকে খেয়াল করোনি আর তাছাড়া আমি তাড়াতাড়ি কোর্ট থেকে বেরিয়েও গিয়েছিলাম মেঘ হাসলো আর বলল ও আচ্ছা আপনি এখানে না মানে আমার জানামতে আপনি এই বাড়ির কেউ না কিন্তু আমি এ বাড়ির সব বলতে পারো এখানে আমার কথাই চলে মানে বুঝলাম না আমি শেফালি খানের কারেন্ট হাজবেন্ড। এ কথা শুনে হয় ঝটকা গেল ও অবাক চোখে শেফালি খান আর কাদেরের দিকে তাকাল মেঘের মাথায় নানা কিছু ঘুরতে লাগল ও নিজেকে সামলিয়ে নিল ও কিছু বলবে তখন কাদের বলল তুমি যত বড় ব্যারিস্টারই হও না কেন এ বাড়ির রক্তকে তোমার কাছে রাখতে পারবে না কারণ আমি কিছুতেই এটা হতে দেব না আর মাত্র তিন দিন তারপরেই তো কেস করতে উঠবে তাছাড়া তোমার বান্ধবী তো মরেই গেছে তুমি প্রমাণ পাবে কোথায় আকাশ খুনি ও নীলকে মারতে চায় আর তুমি কোনোদিন প্রমাণ ও করতে পারবে না আকাশ খুনি আর এই সব সম্পত্তি আমাদের হবে বুঝতে পারলে মানে আকাশের হবে সব এখন যা হচ্ছে সব আমার প্ল্যান করা আমি জানতাম তুমি ব্যারিস্টার তাই তোমার আইন দিয়েই তোমাকে মাতো করব বুঝতে পারলে মেঘ হাসল কেন যেন তার খুব হাসি পেল কিন্তু নিকাবের আড়ালে দেখে সামনের মানুষগুলো দেখতে পেল না মেঘ নিজেকে সামলিয়ে বলল তার মানে আপনি সব জানেন হুম জানি তো আর আমি আমার আকাশকে আমার ছেলের মতোই দেখি আকাশ ও আমাকে বাবার মতোই দেখে তখন মেঘ বলল ছেলের মতোই না ছেলে যাই হোক আপনারা যে নোংরা খেলায় নেমেছেন তাতে সেই খেলায় আপনি জিততে পারবেন না আব্দুল কাদের সেটা দেখা যাবে তবে তোমাকে কিছুতেই আমি জিততে দেব না তার জন্য যা করতে হয় তাই করব মেঘ কিছু না বলে মুচকি হেসে চলে গেল মেঘের মাথায় অনেক কিছু ঘুরপাক খেতে লাগল তবে মুখে হাসির রেশও রয়েছে এখানে এসে যে তার লাভবই লোকসান হয়নি সে খুশি মনে বাড়িতে চলে গেল বিকেলে ধূসরের সাথে মেঘ সবার থেকে বিদায় নিয়ে নীলকে নিয়ে চলে গেল আয়মান চৌধুরী আর রাজানের বেশ মন খারাপ হল কিন্তু মেঘের কথা ভেবে আয়মান চৌধুরী খুশি মুখেই মেয়েকে বিদায় দিল অতঃপর খান বাড়িতে যেতেই রিমঝিম দৌড়ে মেঘের কোলে উঠে পড়ল মেঘে সে তাদের কোলে নিল তা দেখে নীল একটু ধমকে বলল এই তোমরা দুজন নামো আমার আম্মুর কষ্ট হচ্ছে না তোমরা দুজন একসাথে আমার আম্মুর কোলে উঠেছ কেন নামো বলছি নামো নীলের ধমকে সবাই চমকে নীলের দিকে তাকাল মেঘ হাসল আর বলল নীলবাবু এমন করছ কেন এরাও তো আমার মেয়ে বুঝেছ তাছাড়া তোমার আম্মুর কষ্ট হচ্ছে না এ কথা শুনে নীলের কী হল বোঝা গেল না নীল গিয়ে রোহিণীর কাছে গিয়ে বলল আমাকে কোলে নাও বড় মা আর হ্যাঁ ওরা যতক্ষণ আম্মুর কোলে থাকবে আমিও তোমার কোলে থাকব সবাই বোঝার চেষ্টা করল আসলে নীল চাইছে টাকি শুধু মেঘ বুঝতে পারল নীলের জেলাসি রোহিণী নীলকে কোলে নিল তারপর নীল বলল আমাকে একটা হামি দাও তো গালে রোহিণী অবাক চোখে নীলের দিকে তাকালো। রোহিনী কিছু বলছে না দেখে নীল আবার বলল তুমি আমায় ভালোবাসো না বড়মা মা আমি তোমায় কত সুন্দর করে বড় মা ডাকি তুমি একটা হামি দিতে পারছ না রোহিনী হেসে নীলের গালে একটা চুমু দিল তখন রিমঝিম দুজনে তাড়াতাড়ি করে মেঘের কোলে থেকে নেমে বলল মা তুমি ওকে আদর করলে কেন নীল হেসে বলল নাও বড় মা এবার নামিয়ে দাও ওরা নেমে গেছে নীল নেমে গেল ধূসরের কাছে ও বলল আব্বু চলো আমরা ওপরে যাই তখন রিমঝিম বলল তুমি ওকে আদর করলে কেন এবার আমাদের কেউ আদর দাও বলেই দুই মেয়ে রোহিনীর কোলে উঠে পড়ল রোহিণী বেচারি কি হল বুঝতে পারল না মেঘ এবার একটু জোরেই হেসে উঠল বাকিরা কেউ কিছু বুঝতে পারল না তখন ধূসর বলল তুমি এভাবে হাসছ কেন তখন মেঘ হেসে বলল নীলবাবুর জেলাশি দেখে আমার কোলে অন্য বাচ্চা তার ওঠা পছন্দ নয় এমনকি বিড়ালের বাচ্চাও রিমঝিম আমার কোলে উঠল দেখে আমাদের নীলবাবুর জেলাসী হয়েছে তাই ওদের বোঝাল কিভাবে নিজের মা তাদের সামনে অন্য কাউকে আদর করলে কেমন লাগে মূলত সে আমার কোলে অন্য বাচ্চাদের দেখতেই পারে না একবার কি হয়েছে জানেন পাশের ফ্ল্যাটের একটা বিড়ালের বাচ্চা আমার ফ্ল্যাটে এসে আমার কোলে উঠে পড়েছিল আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম নীল বলার পরও থামাইনি তাই ও রেগে বিড়ালটাকে ধরে নিয়ে ওই ফ্ল্যাটে দিয়ে এসেছিল আর বলেছিল ওই বিড়াল যাতে আমাদের ফ্ল্যাটে না যায় তারপর থেকে ওই বিড়ালকে দেখে ও এমন লুক দিত মনে হয় খেয়েই ফেলবে মেঘের কথা শুনে সবাই হাসল তখন মেঘনীলের সামনে বসে বলল রিমঝিম তোমার কি হয় আমি ওদের বোন বানিয়েছি তো তার মানে তোমরা ভাইবোন তুমি জানো মায়েরা সবসময় ভাই বোনকে একই রকম ভালোবাসে। তবে তুমি ওদের বড় না ওরা তো ছোট ওরা তো কোলে উঠবেই তুমি ওদের বড় ভাই তাহলে তোমার ওদেরকে খুশি রাখতে হবে না এটা তোমার দায়িত্ব বুঝলে ওরা আমার কোলে উঠলে ওদের ভালো লাগে ওরা খুশি হয় তাহলে তুমি কি ওদের খুশি করবে না নীল একবার রিমঝিমের দিকে তাকালো আবার মেঘের দিকে তাকিয়ে বলল হ্যাঁ করব কিন্তু ওদেরকে বলবে একটু একটু করে যেন তোমার কোলে থাকে এই তো আমাদের ভালো নীলবাবু এখন চলো ওপরে যাই ফ্রেশ হতে হবে তো মেঘ হেসে নীলকে নিয়ে চলে গেল সবাই মেঘের কথায় মুগ্ধ হুট করে রোহিণী বলল ছোট ভাইয়া কপাল কপালগুনে বউ পেয়েছ যে নাকি অন্যের ভালো লাগে না বলে আরেকজনকে কষ্ট দিবে না উল্টো দুজনই যেন খুশি থাকে সেই ব্যবস্থা করবে কার বউ দেখতে হবে না ভাবি তখন নুলক বলল হ্যাঁ হ্যাঁ ধূসর অ্যাসান শুভ্র এর বউ ছোট ভাবির একটু ভালো দেখলেই ক্রেডিট নেওয়ার জন্য চলে আসে এই নোলক তুই চুপ থাক এখন স্বর ফ্রেশ হয়ে আসি ধূসর হেসে চলে গেল ওপরে দেখতে দেখতে মেঘের একটা দিন ভালো মতোই চলে গেল খান বাড়িতে রাতে মেঘ ধূসরকে কাদেরের সম্পর্কে বলেছে পরের দিন রাত আটটায় খান বাড়ির সবাই রুমে আড্ডা দিচ্ছিল ধূসর সহ হুট করে নীল দৌড়ে মেঘের কাছে ফোন নিয়ে এলো কেউ ফোন করেছে মেঘ নাম্বার দেখে তাড়াতাড়ি উঠে দরজার সামনে এলো ফোনটা ধরেই যা শুনল তাতে ওর চোখে পানি এসে গেল সেটা সুখের না দুঃখের বোঝা গেল না তখনই আয়মান চৌধুরী যাবিন হির আর লিয়াকে সদর দরজা দিয়ে ঢুকতে দেখা গেল খান বাড়ির কেউ কিছু বুঝতে পারল না সকলে ওদের দেখে দাঁড়িয়ে পড়েছে ওরা এই সময় এই বাড়িতে কেন তাও না জানিয়ে चल्बे